সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে জামালপুর চার আসনে, সেখানে আছেন আমাদের সহকর্মী ঝুমি রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সারাদিন তুলে ধরছে জামালপুর চার আসন সরিষাবাড়ী উপজেলার নির্বাচনী অবস্থা এবং পাশাপাশি সাধারণ মানুষের নির্বাচন কেন্দ্রিক কি ভাবনা রয়েছে সেগুলো। এই মুহূর্তে আমরা কথা বলবো সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানি যে জাতীয় পার্টি থেকে এই আসনটি থেকে আপনি মনোনয়ন পেয়েছেন, আপনার দল থেকে প্রাথমিকভাবে বাছাই রয়েছেন জানিয়েছেন, আসলে কতটুকু আশা করছেন? আওয়ামী লীগ বর্তমানে টানা তিনবার রয়েছে এই আসনটিতে ক্ষমতায়, জাতীয় পার্টির অবস্থান কেমন? এই আসনে জাতীয় পার্টি দুইবার ক্ষমতায় ছিল, এই সুতরাং এখানে আমার অবস্থান অত্যন্ত দৃঢ়। আমি আশা করি অন্যান্য দল আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যেতে হবে, যদি যাও আমি নিজেকে আমি এখানকার ক্যান্ডিডেট মনে করি, ভবিষ্যৎ ক্যান্ডিডেট। আপনি যদি ক্যান্ডিডেট মনে করেন বলেছেন, তাহলে জয় নিয়ে আসার আসলে সম্ভাবনা কত? আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমি আগামী ইলেকশনে জয়ী হব ইনশাআল্লাহ। আমার আগের তুলনায় এখন জাতীয় পার্টি সরিষাবাড়িতে অনেক মজবুত, অনেক ক্ষমতাশালী। এই এলাকায় তো সরকার দলে আওয়ামী লীগেরও একটি শক্তিশালী অবস্থান রয়েছে, সেটিকে পেরিয়ে কি আপনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন? আমি অনেকটা জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব অনেকটা আমাকে আগাইয়ে দিয়েছে। অনেক আওয়ামী লীগের বলে আপনি আসেন, আমরা আপনাকে সমর্থন করি। মুক্তিযোদ্ধারা আমাকে তার সংসদে ডেকে নিয়ে এখানে সরিষাবাড়ি উপজেলায় 840 জন মুক্তিযোদ্ধা আছে, তাদের পরিবার আছে, তারা দৃঢ়ভাবে আমাকে সমর্থন দিয়েছে। সুতরাং আমি আশা করি 100% আমি এখানে জয়ী হব ইনশাআল্লাহ। এই আসনটি অর্থাৎ সরিষাবাড়ি উপজেলার কথা যদি আমি বলি, তাহলে হচ্ছে কতটুকু উন্নয়ন হলো? টানা তিনবার একটি সরকার ক্ষমতায় রয়েছে, এই আসনের মানুষ যারা রয়েছে সাধারণ মানুষ, তারা কি কি পেল? উন্নয়ন ব্যাপারে আমি এই কর্ম আলোচনা সমালোচনা সরকারের আছে, তবে উন্নয়ন যে হয়নি তাও বলবো না। এখানে অনেক সমালোচনা হচ্ছে যারা যারা আম ক্ষমতায় আছে তাদের নিয়ে, সুতরাং আমি আলোচনা এই ব্যাপারে করতে চাই না। কি কি উন্নয়ন হওয়ার দরকার ছিল সেই বিষয়গুলো জানবো। আপনিও যদি নির্বাচিত হয়ে আসেন, এই এলাকার মানুষের জন্য আপনার প্রতিশ্রুতি কি থাকবে? প্রতিশ্রুতি থাকবে আমার পার্শ্ববর্তী থানা মাদারগঞ্জ যে ধরনের উন্নয়ন হয়েছে তার একাংশও আমাদের হয়নি। কেন হয়নি এই গ্যাপটা আমরা পূরণ করার অত্যন্ত দৃঢ়ভাবে চেষ্টা করবো আমি, যদি আল্লাহ আমাকে রহমত করে। এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবা বা রেল বা যোগাযোগ ব্যবস্থা এই বিষয়গুলো এখানে কেমন রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে? অবশ্যই, এগুলি আমাদের উন্নয়নের চাবিকাঠি। আমাদের এলাকায় আপনি তো আসলেন, আমাদের রাস্তাঘাট এখনও অনেক পিছনে। আমাদের যে একটা হসপিটাল আছে সেটা 250 বিশিষ্ট হবে বলে অনেক দিন ধরে গপি, কিন্তু কোনো দিন এটা হয়নি। এইসবগুলি এবং আমাদের কোনো যুব উন্নয়নের কোনো কর্মসংস্থান আমাদের এখানে নেই, এই সবগুলিকে আমার করতেই হবে আমি, যদি আল্লাহ আমাকে ক্ষমত করে আমি করবো ইনশাআল্লাহ। এক কথা একটু বলবেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তুতিটা কেমন রয়েছে? অত্যন্ত প্রস্তুতি নিয়েছি আমরা, ইউনিয়নগুলি কমিটি দৃঢ় আছে, ওয়ার্ড কমিটি, এবং আমরা এখন কেন্দ্র কমিটি করতে যাচ্ছি। সুতরাং আমি আশা করি যে আমরা মজবুত অবস্থানে আছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস নিয়ে রয়েছি আমরা সরিষাবাড়ি উপজেলায়, চেষ্টা করছি বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নির্বাচনে কি ভাবনা রয়েছে সেগুলো তুলে ধরার। সঙ্গেই থাকুন।